বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে উইন্ডোজ সেভেনে ব্রডব্যান্ড কানেকশন, ডায়াল আপ কানেকশন সেট আপ করবেন। তো আসুন, আমি এই আইকনে ক্লিক করতেছি। এই আইকনে রাইট বাটন ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করলাম। এখানে থেকে আপনাদের আসতে হবে সেন্স অ্যাডাপ্টার। আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমার কোনো ডায়াল আপ কানেকশন সেট আপ করা নাই। তো আমি এখানে ব্যাক করতেছি। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, সেট আপ এ নিউ কানেকশন অর ইন্টারনেট অথবা নেটওয়ার্ক, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন কানেক্ট টু দ্য ইন্টারনেট, নেক্সট করুন। নেক্সট করার পরে এখানে দেখুন আপনাদেরকে ব্রডব্যান্ড পিপিওই দেখাচ্ছে, আপনাদের এই অপশানটা দেখাচ্ছে। আপনি চাইলে এখানে আরও কী কী অপশান আছে সেটা আপনি দেখতে যদি চান, সেক্ষেত্রে আপনার এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখুন ডায়াল আপ কানেকশন, তো আমার দরকার আছে এটাই পিপিপিওই, এই কানেকশনটা আমি সেট আপ করবো ব্রডব্যান্ড। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার এই কানেকশন যার ব্রডব্যান্ড, যেখান থেকে আপনি ইউজ করবেন যার ব্রডব্যান্ড, এখানে সেই পিপি কানেকশনের জন্য আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড ওনারা আপনাকে দিয়ে দেবে। কারণ আমার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে জাহিদ, আর পাসওয়ার্ড হচ্ছে 123। এখানে আপনি চাইলে শো করতে পারেন। এখানে আমি রিমেম্বার করে দিলাম, যাতে আমাকে বারবার আমার পাসওয়ার্ড ইউজার নেম টাইপ করতে না হয়, সেজন্য আমি এখানে রিমেম্বার দিস পাসওয়ার্ড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হ্যালো আদার পিপল টু আস দিস কানেকশন, তারপর আমি কানেক্ট করতেছি। এখানে দেখুন এখানে লোডিং হচ্ছে আমার কানেকশন, আর এখানে দেখুন টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন। যদি আপনার ইন্টারনেট যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে আপনার ইন্টারনেট কানেকশন কানেক্ট হয়ে যাবে। এখন দেখুন আমার এখানে কিন্তু কোশ্চেনও নেই, আমার ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছে ইউ আর কানেক্ট টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আমার সব কিছুই ওকে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড পিপি অর্থাৎ ডায়াল আপ কানেকশন সেট আপ করতে পারবেন। আবার এখান থেকে আপনি ডিসকানেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ডিসকানেক্ট ডায়াল আপ কানেকশনের ক্ষেত্রে আপনার এখানে শো করবে। আবার আপনি চাইলে এখানে কানেক্ট করতে পারেন। এখানে আপনার পাসওয়ার্ড তো দেওয়াই আছে, কানেক্ট যে দেখুন এখানে কানেক্টেড হয়ে গেছে, এখানে আপনার ইউজার চিহ্ন থেকে কানেক্ট হয়ে গেছে। অথবা আপনি চাইলে এখান থেকে আরও অপশন আছে, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার থেকে অ্যাডাপ্টারে যাবেন। অ্যাডাপ্টারে আপনারা এখানে আর একটা আপনার কানেকশন দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিফল্ট কানেকশন, এটা হচ্ছে আপনার ল্যান্ড কানেকশনের যে ব্রডব্যান্ড কানেকশন, আপনার যেটা ডায়াল আপ কানেকশন সেট আপ দিয়েছেন সেটাই। এখান থেকেও আপনারা ডিসকানেক্ট করতে পারেন। ডিসকানেক্ট হয়ে গেছে আপনার, এখানে দেখুন ডিসকানেক্ট, আর এখানে কানেক্ট করলে আপনার কানেক্ট হয়ে যাবে। পাসওয়ার্ড আমার সেট আপ করাই আছে, আর সেটা মানে সেভ করা না থাকে তাহলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমার যেহেতু দেওয়া সেট আপ সেভ দেওয়া আছে, রিমেম্বার করা আছে, সেক্ষেত্রে আমি কানেক্ট করব। আচ্ছা, এখানে আমার একটু যে তুমি পাসওয়ার্ডে ক্লিক করেছি, আচ্ছা এখন আর আমার ক্লিক করতে হবে না, কানেক্ট করলাম যে এখন কানেক্ট হয়ে গেছে। এখানে দেখুন কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের উইন্ডোজ সেভেনে ব্রডব্যান্ড ডায়াল আপ পিপিপিওই কানেকশন সেট আপ করতে পারবেন। তো ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।